আর এবারে বিধানসভাটাও দিয়েছেন আপনারা সে এমএলএ তো আবার অদ্ভুত এমএলএ তার নাকি সোডিয়াম আর পটাশিয়াম উঠছে আর নামছে সেই এমএলএ আবার অদ্ভুত এমএলএ সে গলায় উত্তরীয় পড়ছে ভাইপোর কাছ থেকে ভাইপোর পিসি বলছে ও খুব একটা খারাপ কথা বলেনি ভোটের সময় ও আমাদের সঙ্গে যোগাযোগে ছিল ওকে আমরা ফিরিয়ে নিলাম আবার যেই খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না যেই সেটিং অপজিশন নয় রিয়েল অপজিশন বিজেপি বিরোধী দলনেতা সংবিধানের 10 শিডিউল দলত্যাগ বিরোধী আইন যেই গুঁতোটা দিয়েছি বলছে আমি তো বিজেপি কি অদ্ভুত এইরকম রঙ্গমঞ্চ এইরকম যাত্রাপালা গণতন্ত্রের এইরকম যাত্রাপালা পিসিমণির রাজত্ব ছাড়া ভূভারতে কোথাও খুঁজে পাবেন না এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মুকুল রায় তাকে কিছু বলবেন না বার্তা দেবেন না আমি তো বক্তব্য শুরুতেই বলবো যে মানে গণতন্ত্রের যে এত ন্যূনতম শিষ্টাচার রাখেন সেটা তো প্রমাণিত একটা লোক তৈরিও করছে তাকে দলে যোগদান বিধায়ক পদ রাখার জন্য বলছে যে কৃষ্ণনগরের মানুষ তারা বিজেপি সরকার তৈরির জন্য পদে ভোট দিচ্ছে এখানে মুকুল রায়ের কোনো কন্ট্রিবিউশন নেই জিরো কন্ট্রিবিউশন জিরো কন্ট্রিবিউশন কৃষ্ণনগরের মানুষ আজকে নয় 98 সাল থেকে সত্যব্রত মুখার্জিকে জেতাচ্ছে তারা পদে ভোট দেয় কৃষ্ণনগরের মানুষ সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে এবং নরেন্দ্র মোদীজির আদর্শকে তারা গ্রহণ করে কেন তার সরকার কেন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টে বিরোধিতা করছে তৃণমূলের সঙ্গে যদি মানুষ থাকে তাহলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে হাইকোর্টে গিয়ে আপত্তি করছে কেন তৃণমূল বিজেন মুখোপাধ্যায়ের ভোট মেরে দিয়েছে এরপরে ওদের লজ্জা থাকা উচিত।